हेलो फ्रेंड्स, आमार यूट्यूब चैनले सबाई के स्वागत। तो बंधुरा, आज के एलोवेरा बा घृतकुमारी निये कथा बोलबो। आर तुम्हारा देखते ही पाच्छो आमार एकटाई प्लांट थेके किन्तु अनेक प्लांट ग्रो करेछे। तो एलोवेरा एमन एकटा प्लांट, तुमि एकटा प्लांट जदि खूब भालोभावे जत्न निते पारो ताहले किन्तु तुमि हजार हजार गाछ करते पारबे। आर तुम्हारा आमार प्रधान गाछटा देखेई बुझते पाच्छो सेटा कत बेशी हेल्दी। आर देखो, एई गाछगुलो किन्तु प्रचंड सबुज, कारण आमि गाछटाके किन्तु शेडी एरियाय रेखेछिलाम। आर एर थेके आमि आस्ते आस्ते करे किन्तु अनेक प्लांट तैरि करे অনেকগুলো। দেখো আমি ট্রান্সপ্লান্ট করেছি, তাতে কিন্তু আমি অলরেডি আমি কিন্তু 12-15টা গাছ কিন্তু পেয়ে গেছি। তো অ্যালোভেরা কিন্তু একটা ইনডোর প্লান্টও বটে। তো এটাকে তুমি ঘরে রাখতে পারো, কারণ এটা দূষিত বাতাসকে কিন্তু ভীষণভাবে অ্যাবজর্ব করে। তো অ্যালোভেরা এমন একটা জায়গায় তুমি রাখবে যেখানে তুমি সানলাইটও পাবে, আবার তুমি শেডি এরিয়াও পাবে। এটা কিন্তু সামারের সময় কখনোই প্রচণ্ড রোদে রাখবে না, কারণ এর পাতাগুলো কিন্তু লাল হয়ে যাবে। তোমরা আমার গাছগুলো দেখে বুঝতে পারছো, কারণ আমফান ঝড়ের পরে আমি কিন্তু খুব একটা যত্ন নিতে পারিনি, কারণ পরিবেশ পরিস্থিতি আমার কন্ডিশন যা ছিল, তো আমি গাছগুলো কিন্তু খুব একটা যত্ন নিতে পারিনি। তো এগুলো প্রচণ্ড রোদের মধ্যে থেকে দেখো এগুলো লাল হয়ে গেছে, পাতার মাথাগুলো শুকনো হয়ে গেছে, আর দুই একটা ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে। তো এই অ্যালোভেরা গাছের এটা হলো প্রধান রোগ, এটা কিন্তু বেশিরভাগ হচ্ছে ব্ল্যাক স্পট দেখা যায়। কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ ব্ল্যাক স্পট বেশি দিন থাকে না, এটা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যায়। তবু তুমি যে পাতাগুলো শুকনো হয়ে গেছে, ব্ল্যাক স্পট ধারে আছে, সেগুলো তুমি কেটে দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। আর তুমি যদি পারো তাহলে একটু এতে চুন স্প্রে করতে পারো, এক চামচ এক লিটার জলে গুলে তুমি কিন্তু স্প্রে করতে পারো। তো বন্ধুরা, এবার আসি অ্যালোভেরার উপকারিতার কথা। না, এর উপকারিতা কিন্তু বলে শেষ করতে পারবো না, তবু আমি তোমাদেরকে দু একটা বলবো। যেমন অ্যালোভেরা জেল যদি তুমি আইস কিউব করে ফ্রিজে রাখতে পারো, সেটা কিন্তু তুমি বরফের মতোই ব্যবহার করতে পারো। বরফ যেমন আমরা কোথাও ফুলে গেলে, মোচকা লাগলে, জ্বালা করলে তা আমরা সেখানে একটু আইস দিই, তো সেরকমভাবে তোমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারো। আর এই প্লান্ট কিন্তু প্লান্টেরই কাজে লাগে। নতুন করে প্লান্ট গ্রো করার সময় তুমি যে কাটিং করছো, সেই কাটিংয়ের মাথায় যদি একটু রুট হরমোন হিসাবে তুমি অ্যালোভেরা জেলটাকে লাগিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তুমি অনেক উপকার পাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো।